বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগতম দ্বিতীয় পর্বে। আজকের পর্বটি সাজানো হয়েছে অনেক ইম্পর্টেন্ট ওয়েবসাইট নিয়ে, সুতরাং কোনোভাবে যেন আজকে মিস না করি। আজকের ওয়েবসাইট গুলোতে অনেক ইনফরমেশন পাবেন। আমরা প্রথমে যাব আমাদের ফার্স্ট যেটা, পাসওয়ার্ড জেনারেটর। বন্ধুগণ, আমরা বিভিন্ন ক্ষেত্রেই আমাদের পাসওয়ার্ড ইউজ করি, কিন্তু পাসওয়ার্ড ইউজ করতে গিয়ে আমরা দেখা যায় যে আমরা যে কাজটি করি ম্যাক্সিমাম সময় আমরা পাসওয়ার্ড দেই হয়তো নাম্বার 1 2 3 4 5, অথবা শুধু পাসওয়ার্ড লিখে রাখি, অথবা যার যার মোবাইল নাম্বার অথবা জন্ম তারিখ, যেটা খুব সহজেই হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা আজকে দেখাবো কিভাবে সিকিউর পাসওয়ার্ড জেনারেট করা যায়, এবং এখান থেকে কপি করে নিয়ে আমরা সেগুলো আমাদের পাসওয়ার্ড গুলো সংরক্ষণ করে রাখবো এবং সেখানে আমরা পাসওয়ার্ড দেবো। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লেন্থ দেখা যাচ্ছে এখানে, উইক হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত, স্ট্রং হচ্ছে 16 থেকে 23 পর্যন্ত। ধরেন আমরা 20 অ্যালফাবেটিক বা নিউমেরিক্যাল এখানে যেগুলো দেখা যাচ্ছে, অথবা এই চিহ্নর মাধ্যমে আমরা এগুলো সিলেক্ট করে দিয়ে আমরা যদি এখানে এটাকে ক্রিয়েট জেনারেট পাসওয়ার্ড করি, দেখেন এখানে ইওর নিউ পাসওয়ার্ড উইল অ্যাপিয়ার হিয়ার, তাহলে এখানে দেখানো যাবে। আমরা ক্লিক করতেছি, দেখেন খুব সুন্দর একটা পাসওয়ার্ড এখানে চলে আসছে। আমরা এটা কপি করে নিয়ে যদি আমরা আমাদের জিমেইল বা অন্য কোনো মেইল বা অন্য কোনো যেসব আমরা ইউজার অ্যাকাউন্ট গুলো ইউজ করি, বা ব্যাংকের যেসব অ্যাপস গুলো আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমরা এই পাসওয়ার্ড গুলো সহজে ইউজ করতে পারি। তো বন্ধুগুলো, এটা তৈরি করা খুব সহজ। ধরেন আমরা এখানে 23 অ্যালফাবেটিকের আমরা কোনো কিছু তৈরি করতেছি, সাথে আমরা এটাকেও করে দিচ্ছি জেনারেট করতেছি। আমরা দেখেন প্রতিবার একটি করে নতুন নতুন চলে আসতেছে। আমরা এটা কপি করে নিয়ে আমরা সেখানে আমরা এটা পেস্ট কপি করতে পারি। এটা অনেক সিকিউর হবে এবং সহজেই হ্যাক করা সম্ভব হবে না। আমরা দ্বিতীয়টা যাব, কিভাবে আমরা পিডিএফ ফাইল আমরা এডিট করতে পারি। এটা অনেকে আমাকে প্রশ্ন করে, মাঝে মাঝে আমার কাছে চলে আসে, ভাই আমার পিডিএফ ফাইলটাকে একটু এডিট করে দেন না। তো এটার জন্য সবচেয়ে সহজ হচ্ছে আমরা দ্বিতীয় একটা ট্যাব নিই, এখানে গিয়ে আমরা পেস্ট করি। বন্ধুগণ দেখেন চলে আসছে অনলাইন পিডিএফ এডিটর। আমরা আপলোড পিডিএফ ফাইল, একটা পিডিএফ ফাইল যদি আমরা এখানে আপলোড করি, ধরেন সার্টিফিকেট মুক্তাদির, চলে আসছে এখানে। এটা হচ্ছে আমার ISO 14001 এর উপরে, ওয়ার্ল্ড ব্যাংক এবং ঢাকা চেম্বার থেকে একটি কোর্সের উপর ট্রেনিং। তো আমরা যদি এখানে লিখতে চাই, আমরা দেখেন টেক্সট, আমরা এই টেক্সটটাকে যদি এখানে ক্লিক করি, টেক্সটটা দেখেন এখানে চলে আসছে। আমি লিখলাম BCCI। আপনি এটাকে বিভিন্ন কালার এখান থেকে করতে পারবেন, ফর্ম আছে এখানে দেখেন, ইমেজ আপনি ইমেজ এখানে ইনসার্ট করতে পারবেন, এখানে সিগনেচার আপনি করতে পারবেন, হোয়াইট আউট করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, যে অপশনগুলো প্রত্যেকটি আপনি এখানে কাজে লাগাতে পারবেন। তো বন্ধুগণ, এটা হচ্ছে আমরা এডিট করার অনেক সুন্দর একটি ওয়েবসাইট। আমরা এখানে আমাদের প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে এডিট করতে পারবো, আমরা এখানে লিখতেও পারবো, এবং আমরা সেখানে সেভও করতে পারবো। বন্ধুগণ, এই ওয়েবসাইটটি যারা পিডিএফ ফাইল নিয়ে কাজ করেন তাদের জন্য এটা চমৎকার একটি ওয়েবসাইট। এখানে আশা করি এই ওয়েবসাইটটি আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনারা অনলাইনে পিডিএফ এডিট করতে পারবেন খুব সহজেই, যেটা নিয়ে আমরা কাজ করব। বন্ধুগণ, এটা ওয়েবসাইটটা হচ্ছে, এটার উপরে আপনি একটা আমার একটা ভিডিও দেখতে পারবেন, তারপর আমি এখানে এই ভিডিওটা দেখাচ্ছি। এটা পূর্ণাঙ্গ, ওটা তো ছিল শুধু করার জন্য। এটা হচ্ছে যে আমরা যে আমাদের কম্পিউটারের বিভিন্ন ফোল্ডার গুলো আমরা যে যে এইভাবে সাজাই, বা এই যে দেখা যাচ্ছে আমার এই ফোল্ডারটি ছবি, এই ফোল্ডারটি ছবি দেওয়া আছে, বা পার্সোনাল আমার এখানে ছবি দেওয়া যাচ্ছে, এটাকে আমি কিভাবে করেছি,
এটার জন্য আপনাকে প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে একটা ছবি হাই রেজলিউশনের ছবি আপনাকে চয়েস করতে হবে। ধরো আমরা একটা হাই রেজলিউশনের এইচডি ইমেজ হবে ম্যান, ধরেন আমরা এই ছবিটা এইচডি ইমেজ আমরা এই ছবিটা আমরা ডাউনলোড করি। তারপর এখানে গিয়ে আমরা এটা চয়েস করে আমরা এটাকে স্টার্ট কনভারসেশন ফাইল এখানে আইসিও ফরম্যাট রূপে আমরা যখনই এটাকে রূপান্তরিত করতে পারবো তখনই আমি ফোল্ডারে আমার এই ছবিটাকে আমি ফোল্ডারে কাজে লাগাতে পারবো। বন্ধুগণ দেখেন প্রায় শেষ শেষের দিকে এখন ছবিটা এখানে ডাউনলোড আমরা করব। ডাউনলোড এখানে অনেকগুলো অপশন আছে, আমি শুধু এই এইখান থেকে ডাউনলোডটা করছি। আমি এখানে নিচ্ছি ছবিটা ডকুমেন্টসে, তারপর আমি ফ্রেন্ডস এর ছবির ভিতরে আমরা ক্লিক করব, ফোল্ডারটাকে ক্লিক করে রাইট মাউস প্রপার্টিসে ঢুকবো, কাস্টমাইজে ঢুকবো, কাস্টমাইজে ঢুকে চেঞ্জ আইকনে ঢুকবো, তারপর ব্রাউজে গিয়ে আমরা যেখানে ছবিটা রেখেছিলাম আমরা রেখেছিলাম এটা কোথায় ডকুমেন্টে, দেখেন যদি ছবিটা ছোট চলে আসছে ছোট হয়ে, দেখেন বন্ধুগণ আমার ফোল্ডারটা এখন এই ছবি হিসেবে এখানে আসছে, এই ফোল্ডার আর এই ফোল্ডার এখন অনেক পার্থক্য। তো বন্ধুগণ আশা করি আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই কাজটিও সহজে বুঝতে পেরেছেন, অর্থাৎ আমাদের কম্পিউটার ফোল্ডারটাকে আমরা ছবি দিয়ে রঙিন করে তুলতে চাইলে আমাদেরকে এই ফরম্যাটটা ইউজ করতে হবে। আমরা এখন চলে আসছি আমাদের চতুর্থ ওয়েবসাইট, এটাকে আমরা কপি করে নিয়ে যাচ্ছি, এটাকে আমরা রাইট মাউস ক্লিক করে পেস্ট করে দিলাম। বন্ধুগণ এই ওয়েবসাইটটি হচ্ছে যারা কম্পিউটারে অফিস চালাচ্ছেন কিন্তু লাইসেন্স নেই, পাইরেসি আমরা বিভিন্ন সময় করি, আমাদের অনেক সময় বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির নামে সেগুলোকে আমাদের অ্যাক্টিভ করে নিতে হয়, তো এই ওয়েবসাইটটি তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এখানে এখানে নিচের দিকে আমরা যদি যাই আমরা এখানে দেখতে পারবো এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভেট করার জন্য এখানে কেএমসি কি দেওয়া আছে, উইন্ডোজ সি এর জন্য সিটি কিভাবে আমরা করব। তো এটা হচ্ছে যে ইকো অফ, এটা দিয়ে আমরা খুব সহজে আমাদের অফিস অথবা উইন্ডোজ আমরা সেটাকে অ্যাক্টিভেট করতে পারি। এখান থেকে কপি করে নিয়ে আমরা নতুন একটা, এখানে আমরা যখন নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট এটাকে আমরা পেস্ট করে তারপর আমরা ফাইল সেভ এ গিয়ে আমরা যখন এখানে লিখে দেব উইন্ডোজ 10 আফটার অথবা উইন্ডোজ অফিস 19 ডট দিয়ে সিএমডি, তখন তারপরে সেটাকে রাইট মাউস ক্লিক করে সেটাকে অ্যাক্টিভেট করে দিলেই হয়ে যাবে। তো আমার উইন্ডোজটা এখানে দেওয়া আছে, উইন্ডোজ এবং অফিস দুটি দেওয়া আছে, যার কারণে আমি এটা আর আমার কম্পিউটারে করছি না। তো এই ওয়েবসাইটটি তাদের জন্য অনেক কাজে লাগবে। বন্ধুগণ আপনারা এই ওয়েবসাইটটি দেখেন এখানে নিচে দেখতে পারবেন কিভাবে সেভ করতে হবে, সকল নিয়মাবলী রান এজ অ্যাডমিনিস্ট্রেশন শুরু থেকে শেষ পর্যন্ত এখানে দেখিয়ে দিয়েছে কিভাবে করতে হবে, কপি করতে হবে, যে কিভাবে টেক্সট আমি কিছুক্ষণ আগে দেখালাম, তারপর সেভ এজে যেতে হবে, সেভ এজে গিয়ে এমএস গাইডেন্স এ গিয়ে আমাদের কি লিখতে হবে, রান করতে হবে এবং কিভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে, এটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো বন্ধুগণ আশা করি এই ওয়েবসাইটটিও আপনাদের অনেক কাজে লাগবে। আমরা এখন চলে যাচ্ছি সর্বশেষ যে ওয়েবসাইটটা, এটি অনেক মজার একটি ওয়েবসাইট। বন্ধুগণ এই ওয়েবসাইটটি হচ্ছে ইউ আর গেটিং ওল্ড, অর্থাৎ
দিস ইজ ফর মি অর দিস ইজ ফর ফ্রেন্ড। ধরেন এখানে আপনি আপনার জন্ম তারিখ দিলেন ফার্স্ট জুন 1974, আপনি গো দেন, দেখেন এখানে সব হিস্ট্রি চলে আসছে, এখানে আপনার কত দিনের বয়স হলো, তারপর হচ্ছে আপনি এখানে কোন রাশি, আপনি কতদিন হার্ট কতটুকু হার্ট বিট নিয়েছেন, কতটুকু কি করেছেন ব্রেথ নিয়েছেন, পৃথিবী কতবার ঘুরে আসতে পারতেন, আপনি কত এই সময় কতগুলো লোক জন্মগ্রহণ করেছে, এইভাবে আপনি দেখেন ইউ আর কোয়াইট দ্য ট্রাভেলার, সেই হিসেবে এখানে দেখেন কিভাবে সেটা আপ ডাউন হচ্ছে। ইন ইউর পাস্ট অ্যাজ অ্যান ইনফ্যান্ট, এই সময় আপনি 5 মাসের বয়সে কে কি, দেখেন সব ইতিহাস এখানে দেখা যাচ্ছে, বিশ্বের সমস্ত ইতিহাস বা যারা জন্মগ্রহণ করেছেন তাদের ব্যাপারে এখানে। আপনি যখন 7 বছরে, ইউ ওয়ার 7 ইয়ার্স ওল্ড, কি বলছে, 12 জুন 1981, রেডার্স অব দ্য লস্ট এ আর কে ফিল্ম ডিরেক্টেড বাই স্টিভেন স্পেলবার্গ ইস রিলিজ, এই সিনেমাটা এই সময় রিলিজ হয়েছে। দেখেন এই আপনি মাইলস্টোন, এই মাইলস্টোন এই ওয়েবসাইটটা দেখছিলাম, এটি অনেক একটি মজার ওয়েবসাইট, এখানে অনেক তথ্য আপনি পাবেন। অ্যাজ এ টিনেজার 1988, বিভিন্ন রকমের তথ্য এখানে দেওয়া আছে। ইন ইউর 20, যখন আপনার বয়স 20 ছিল, সেই বয়সে কি কি হয়েছে দুনিয়াতে, 30 বছর বয়সে, 40 বছর বয়সে। তো আশা করি এই তথ্যগুলো আপনার এই ওয়েবসাইটটি আপনার অনেক কাজে লাগবে। তো আমরা যে 5টি ওয়েবসাইট নিয়ে কথা বলছিলাম, তার প্রথমটি ছিল হচ্ছে আমাদের পাসওয়ার্ড আমরা কিভাবে আরো স্ট্রং করতে পারি এবং হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে পারি, তার উপরে এখানে বিভিন্ন রকমের অ্যালফাবেটিক নিউমেরিক্যাল অথবা বিভিন্ন চিহ্নের মাধ্যমে আমরা সেটাকে কিভাবে জেনারেট করতে পারি, এই একটি ওয়েবসাইট। দ্বিতীয় ওয়েবসাইটটি ছিল যে আমরা পিডিএফ ফাইলকে কিভাবে আমরা এডিট করতে পারি। তৃতীয়ত ছিল আমরা আমাদের যে কম্পিউটারের ফোল্ডার গুলো আছে আমরা সেগুলো ছবি দিয়ে আমরা কিভাবে রঙিন করতে পারি। চতুর্থ ছিল যে আমাদের উইন্ডোজ অথবা অফিস আমরা কিভাবে লাইসেন্স বিহীন যেগুলো সেগুলো আমরা কিভাবে অ্যাক্টিভেট করতে পারি। আর পঞ্চমত ছিল এটা ফানি যে আমি আমার বয়স বের করতে পারি এবং এই সময়গুলোতে দুনিয়াতে কি কি কারা জন্মগ্রহণ করেছেন, কোন জিনিস বিখ্যাত ছিল অথবা কি কি হয়েছে, সব ইতিহাস এখানে আমরা পেতে পারি। তো বন্ধুগণ, আশা করি আজকের 5টি ওয়েবসাইট এবং গতকালের 5টি ওয়েবসাইট, 10টি ওয়েবসাইট আপনাদের অনেক কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক ও শেয়ার দেবেন। আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্টে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।